ঈদ মানেই প্রিয় মানুষের সাথে আনন্দ ভাগাভাগি, তবে সেই সুযোগ হয় না অনেকেরই। কারো পেশাগত দায়িত্ব, কারো বা জীবিকার তাগিদে বছরের এই আনন্দময় দিনটিতে থাকতে হয় পরিবার থেকে দূরে। মানুষের সেবায় হাসপাতালের জরুরি বিভাগে খুশি মনেই ঈদের দিনে দায়িত্ব পালন করেন তারা। আমাদের মন তো পড়েই থাকে ফ্যামিলিতে, একদিকে এটাও সত্য আমাকে আমার দায়িত্ব সম্বন্ধে আই হ্যাভ টু রেসপন্সিবল, সো এই কিছু কিছু পেশা থাকে আর কি যাদেরকে স্যাক্রিফাইস করতেই হয়। রাজধানী এখন ফাঁকা, তাই তাদের কাজের চাপও হালকা। প্রিয় নগরবাসীর সেবায় তারা আছেন ঈদের দিনটিতেও। আমরা যে ধরনের চাকরি করি, আমাদের চাকরির নেচারটা এরকম, আমাদের সেবামূলক কাজ করতেই হবে। শুধুমাত্র ঈদ না, এটা মনে করেন আমাদের চাকরির কারণে অনেক কিছুই আমরা স্যাক্রিফাইস করি। কষ্ট হলেও আপনজনদের ভুলেই পেটের দায়ে কাজ করে যাচ্ছেন অনেকেই। কষ্ট হয় এমনি, মানে ডিউটি করা একটু কষ্ট, কিন্তু কি করবো, 16 ঘন্টা ডিউটি করলে তো এখানে ঈদ বলে কিছুই থাকে না। পরিবারের সাথে ঈদ করতে মন চাইছিল, কিন্তু পয়সা দরকারের কারণে যাইতে পারিনি। আর আজকে ঈদের দিন তো একসাথে থাকার দিন, কিন্তু সে সুযোগটা হচ্ছে না। কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এটা তো কাজ করতেই হবে, এটা আর ধরে রাখার কিছু নাই। আর যাদের অক্লান্ত শ্রমে মানুষের আনন্দ বেদনা ঘটনা দুর্ঘটনার খবরগুলো এই উৎসবের দিনেও দর্শকরা জানতে পারেন, তারা এই পেশায় খুঁজে পান পরম আনন্দ। দুর্ঘটনা ঘটনা, মানুষ কীভাবে আনন্দ উপভোগ করতেছে, তাদের কী ভোগান্তি হচ্ছে, এই খবরগুলো জানানোর জন্য কিছু লোকের কষ্ট আসলে স্বীকার করতেই হয়। আমরা এটা আমাদের কষ্ট হয়, কিন্তু আসলে মানুষের জন্যই, আমরা যেহেতু সাংবাদিকতার কাজটাই মানুষের জন্য, তো আসলে সবার কথা ভেবেই আসলে কষ্টটা মেনে নিই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।